হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা সবাই বিভিন্ন কাজের জন্য ফোনের মধ্যে বিভিন্ন রকম ব্রাউজার ইউজ করে থাকি। সাধারণত বেশিরভাগ মানুষই আমরা ক্রোম ব্রাউজারটাকে বেশি সাজেস্ট করে থাকি, আর এটাও আসলেই অনেক ভালো একটা ব্রাউজার। কিন্তু আজকে যে একটা ব্রাউজার নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, সেই ব্রাউজারটি গুগল ক্রোমের চেয়েও কিছু আলাদা অপশন নিয়ে এসেছে, যা আসলে সবাইকে ভালো লাগবে। তাই এই ব্রাউজারটি দেখার জন্য বলতেছি। আসলে এই ব্রাউজারটি অনেক ভালো এবং এর মাধ্যমে অনেকগুলো কাজ করা যায়, এর এক্সট্রা কিছু ফিচার্স আছে। সুতরাং যদি আপনারা এই ব্রাউজারটা সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের ভিডিওতে। এই ব্রাউজারটি ইনস্টল করতে হবে, আর কীভাবে এটা ইনস্টল করতে হবে তা আমি ভিডিও শেষে দেখিয়ে দেব। তাই আপনারা ভিডিওটি পুরোটা দেখতে থাকুন এবং ভিডিওর শেষে এই ব্রাউজারটি কীভাবে ইনস্টল করা হয় তা দেখিয়ে দেওয়া হবে। এখন সবার প্রথমে ব্রাউজারটির উপরে ক্লিক করে দেব। তাই ব্রাউজারটিতে ক্লিক করে ওপেন করতেছি। ব্রাউজারটা ওপেন করলে দেখুন এরকম আসবে। এখানে আমরা এই যে এগ্রি অপশনটি আছে, সেখানে এগ্রিতে ক্লিক করে দেব। এগ্রিতে ক্লিক করে দিলে আর পারমিশন যাবে না। দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে। দেখে এটাকে সিম্পল মনে হতে পারে যে এটা কীরকম ব্রাউজার, সাধারণ একটা ব্রাউজার। এই যে এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে যে কোনো কিছু সার্চ করতে পারবো। এই দেখুন এভাবে যে কোনো কিছু আমরা সার্চ করতে পারবো। কিন্তু আপনাদের তাহলে মন বলবে যে আমরা তো এটা ক্রোম দিয়েও করতে পারি, তাহলে এর মধ্যে আবার কী বেশি দেখুন, সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। এগুলো দেখার জন্য আমি আপনাদের এই যে নিচের দিকে যে থ্রি ডট মেনু বারটি আছে, এই মেনু বারের মধ্যে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে এসেছে। এই যে প্রথম অপশানটি দেখুন, একটা ভালো একটা অপশান, নাইট মুড। অর্থাৎ এটাতে যদি আপনি ক্লিক করে দেন, এটা কিন্তু নাইট মুড হয়ে যাবে বা ডার্ক মুড হয়ে যাবে। ডার্ক মুডটা রাখবো না এখন। দেখুন তাছাড়া এখানে অনেকগুলো অপশান আছে, সবগুলো আপনারা দেখে নেবেন। এর মধ্যে আপনাদের এই যে দেখুন এখানে সেটিংসের অপশানটা আছে, এখানে যদি যাই চলে সেটিংসে যাওয়ার পর, সেটিংসে যাওয়ার পর দেখুন এখানে অনেকগুলো অপশান আছে, এগুলো আপনারা সবগুলো দেখে নেবেন। আমি মেইন কিছু অপশান দেখে দেবো আপনাদের, যেগুলো দেখলে ভালো লাগবে। এই দেখুন এখানে যে কাস্টমাইজ অপশানটি আছে, সেখানে যদি আমরা ক্লিক করে দেই, কাস্টমাইজ অপশানে ক্লিক করার পর এখানে দেখুন এই দিকে আবার অনেকগুলো অপশান আছে। এই যে এখানে অনেকগুলো অপশান আছে, কাস্টমাইজের মধ্যে অনেকগুলো অপশান আছে। তার মধ্যে প্রথমে লোগোতে যদি রাখি, এই যে লোগো এখানে দেখুন ডিফারেন্ট দেওয়া আছে, এখানে যদি সরি ডিফল্ট দেওয়া আছে, এই ডিফল্টে যদি আমরা ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে চাইলে এই যে লোগোটা যে আছে, এই লোগোটাকে চেঞ্জ করতে পারবো বা এই লোগোটাকে কাস্টমাইজ করতে পারবো। এই জন্য এই যে ডিফল্টে যদি আমরা ক্লিক করে দেই, ক্লিক করার পর আমরা যদি ওই লোগোটাকে চেঞ্জ করে কোনো পিকচার দিতে চাই, টেক্সট দিতে চাই বা অন্য কোনো দিতে পারি, বা এই যে নন দি মানে অন্য কিছু রাখবো না, সেটাও করতে পারি। এই যে আমি যদি এখন আমার নিজের কোনো একটা পিকচার দিতে চাই, তাহলে এই যে পিকচারের মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে যেখান থেকে আপনাদের পিকচারটা থাকবে সেটা সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিতেছি। দেখুন এখান থেকে আমাদের চ্যানেলের যে লোগোটা আছে সেটা দিয়ে দিলাম। আপনারাও কিন্তু আপনাদের চ্যানেলের লোগোটা বা আপনার নিজের পিকচার এখানে দিয়ে দিতে পারবেন। দেখুন আসলে এখন অনেক ভালো লাগতেছে। আবার এইখানে দেখুন নিচের দিকে এই যে হাইট, এগুলো আপনারা বাড়া কমা করিয়ে নিতে পারবেন। এই যে যেরকম আপনাদের ভালো লাগবে সেরকম করে নিতে পারবেন। আমি এগুলো সবগুলো দেখাচ্ছি না, এই যে এগুলো দেখাতে অনেক টাইম লাগবে, আপনারা এগুলো বাড়া কমা করিয়ে নেবেন। এই যে আপনাদের যেরকম মন চায় সেরকম করে নিতে পারবেন। এখন সবগুলো দেখাতে গেলে ভিডিওটা এমনিতেও অনেক বড় হয়ে যাবে। এখান থেকে এখন যদি এই যে সার্চ বারে আমরা ক্লিক করে দেই, লোগো শেষ বা সার্চ বারে ক্লিক করার পর সার্চ বার, অর্থাৎ এই যে সার্চ বারটা যে আছে এর আপনারা কাস্টমাইজ করতে পারবেন। এইখানে যদি আমরা ক্লিক করি, এই যে 100% যেটা দেওয়া আছে এখানে যদি ক্লিক করে দেই, দেখুন সার্চ বারটা কিন্তু চেঞ্জ হইতেছে। এই দেখুন, এই যে এই দেখুন এখন কীরকম দেখাচ্ছে, একদম চারপাশে সমান, কিন্তু একদম এইরকম যত করবেন তত কিন্তু ব্যান হবে, তো চারদিকে একটু গোলাকার আসবে। এই দেখুন সেই রকমের যে অপাসিটি, অর্থাৎ এটা কতটুকু রাখবেন আপনার এই ইয়াটা সার্চ বক্সটা কতটুকু দেখাবে। দেখুন যদি একদম আমরা বাড়িয়ে দেই তাহলে কীরকম দেখাচ্ছে, আর অপাসিটিটা যদি একদম কমিয়ে দেই তাহলে কিন্তু অপাসিটি কমে যাবে।
তারপরে এই যে নিচের অপশনগুলো এগুলো আপনারা দেখুন, এই যে এটাকে বোল্ড করতে পারবেন বা এই যে এটাকে আরও বাড়াতে পারবেন। এই অপাসিটির কাজ, অর্থাৎ এই অপাসিটিটার দিচ্ছে এর মাধ্যমে করতে পারবেন। এগুলো সবগুলো অপশান দেখাচ্ছি না। এরপর দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। চেঞ্জ করার জন্য এই যে আমরা যদি এটাতে ক্লিক করে দিই তাহলে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। দেখুন পুরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তারপর যদি এটাতে ক্লিক করে দিই আর একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। এভাবে আপনাদের যেটা মন চায় সেটা রাখবেন। ফেভারিট এখানেও ওই রকম কর, সবগুলো আপনারা দেখে নেবেন। এগুলো যদি আমি এক এক করে দেখাতে যাই তাহলে অনেকগুলো টাইম লাগবে, তবুও কিছু কিছু দেখাচ্ছি। দেখুন আসলে কিন্তু এই সেটিংসগুলো অনেক ভালো। এবার মেন সেটিংসে কিছু আসতেছে। এই দেখুন এখান থেকে যদি আমরা ব্যাক হয়ে বের হয়ে যাই, ব্যাক হয়ে বের হয়ে গেলাম, দেখুন এর কিন্তু পুরো ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এখন যদি আমরা এই সার্চ বক্সের মধ্যে কিছু সার্চ করি, আমি ইমেজ সার্চ করছি, আই এম এ ইমেজ লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখুন উপরে নিচে কিন্তু কালারটা রয়েছে, দেখুন চলে এসেছে এইরকম। এখন যদি আসল কাজটা দেখতে যাই তাহলে এই যে আবার এই যে নিচের দিকে যে মেনু বারটি আছে সেখানে যদি ক্লিক করে দেই, ক্লিক করার পর এখানে দেখুন এই যে টুলস অপশানটি আছে, এই টুলস অপশানে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ আছে। এই যে টুলস অপশানে আমরা যদি ক্লিক করে দেই, আবার ক্লিক করব, দুইবার ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখুন কিন্তু ডিফল্ট আছে। এখানে দেখুন ক্রোম পিসি, আই, এগুলো অনেকগুলো অপশান আছে, নোকিয়া ব্রাউজার। আপনারা যদি এর মধ্যে ক্রোম পিসিতে ক্লিক করে দেন, দেখুন ক্রোম পিসিতে ক্লিক করতেছি, ক্রোম পিসিতে ক্লিক করার পর এই দেখুন এটা কিন্তু আপনারা যখন ডেস্কটপ ভার্সন করেন বা কম্পিউটারের মতো যখন গুগল ক্রোম দিয়ে ব্যবহার করেন তখন কিন্তু এরকম দেখায়। দেখুন ক্রোম পিসি করলে কিন্তু এটা চলে এসেছে। এর মাধ্যমে দেখুন আপনারা কত সুন্দর একটা কাজ করতে পারতেছেন ডেস্কটপ ভার্সনের মতো। আবার দেখুন আমরা যদি আবার টুলসে যাই, আবার আরেকবার ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এখানে যদি নোকিয়া ব্রাউজারে ক্লিক করি, নোকিয়া ব্রাউজারে ক্লিক করার পর এই দেখুন এখানে কিন্তু চলে এসেছে। এই দেখুন নোকিয়া ব্রাউজারে কীরকম দেখাবে সেটা এখানে চলে এসেছে। এরকম যদি আমরা আবার এখানে ক্লিক করি, এখানে দেখুন এখানে যে আইফোনটা আছে আইফোনের ব্রাউজারটি কীরকম হবে সেটাও আপনারা পারবেন। এগুলো আর দেখাচ্ছি না, দেখালে অনেক টাইম লাগবে। এরপর আপনাদের দেখাবো যে কীভাবে এই ব্রাউজারটিকে ইনস্টল করতে হবে। তাই এখন ব্রাউজারটিকে ইনস্টল করার জন্য আমরা সবার প্রথমে চলে যাব ফোনের প্লে স্টোরে। তাই ফোনের প্লে স্টোরটিকে ওপেন করতেছি। ফোনের প্লে স্টোরটিকে ওপেন করার পর দেখুন প্লে স্টোরটি ওপেন হয়ে গেছে। সো এই ডাটাটা চালু করে নিই, ডাটাটা চালু করে দিতেছি। হ্যাঁ, এবার ফোনের প্লে স্টোরে আসার পর উপরের দিকে যে সার্চ বক্সটি আছে সেখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা সেই সার্চ বক্সে লিখব VIA ব্রাউজার, BROWSER ভিয়া ব্রাউজার লিখব আমরা। ভিয়া ব্রাউজার লিখে আমরা এখন সার্চ করব। সার্চ করার পর দেখুন এই যে অ্যাপ্লিকেশন একটা চলে এসেছে, খুব ভালো একটা অ্যাপ্লিকেশন, কিন্তু কিন্তু অ্যাপ্লিকেশনটির সাইজ ততটা বেশি না, ছোটো একটা অ্যাপ্লিকেশন, কিন্তু এর কাজ অনেক বেশি। এই যে আমার এখানে আপডেট দেখাচ্ছে, আগেই আমি ইনস্টল করে রাখছিলাম এজন্য আপডেট দেখাচ্ছে, আপডেট চাইতেছে, কিন্তু আপনাদের ইনস্টল দেখাবে। আপনারা অবশ্যই এটাকে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার আগে দেখুন এই যে এই লোগোটা দেখে অবশ্যই ইনস্টল করবেন। এই লোগোটা ছাড়া ইনস্টল করলে এরকম অ্যাপ্লিকেশন নাও পেতে পারেন, তাই এই লোগোটা দেখেই অবশ্যই ইনস্টল করবেন। সুতরাং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাংকস ফর